প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তিস্তার চরে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। আমরা সেই মিষ্টি কুমড়ার আবাদের উপরে একটি ডকুমেন্টারি করব। সেই উদ্দেশ্য নিয়েই আমরা রংপুর থেকে বাইকে করে যাত্রা শুরু করেছি। অনেকটা পাকা রাস্তা পেরিয়ে আমরা গ্রামের কাঁচা রাস্তায় উঠলাম। গ্রামের সেই আঁকাবাঁকা কাঁচা রাস্তা, এ সমস্ত ভাঙাচোরা রাস্তা ধরেই এগোতে লাগলাম। যেতে যেতে এই কাঁচা রাস্তার দুই ধারে দেখলাম ইউক্যালিপটাস, বড় বড় গাছ লাগানো। বেশ ভালোই লাগলো রাস্তাটা। এই রাস্তা ধরেই সামনের দিকে এগোতে লাগলাম। সামনে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। এই বাড়িঘরগুলো পেরোলেই আমরা পেয়ে যাব তিস্তার বাঁধ। দর্শক দেখছেন, সামনে দেখা যাচ্ছে তিস্তার বাঁধ। আমরা আসলে কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না, তবে সিদ্ধান্ত নিলাম বাঁ দিকে যাব। যে কথা সেই কাজ, আমরা বামের রাস্তা ধরে এগোতে লাগলাম। একটু পরেই আমরা তিস্তার বাঁধে উঠে পড়লাম। ডানে বামে তাকালাম, কোথাও কুমড়ার ক্ষেত দেখা যায় কিনা, না, চোখে পড়ল না। যাই হোক, আবারও সামনের দিকেই আমাদের গন্তব্য শুরু হলো। যেতে যেতে একজনকে দেখলাম তিনি গাছে পানি দিচ্ছেন। তাকে জিজ্ঞাসা করলাম, তার কথা মতো আবারও আমরা সামনের দিকে রওনা হলাম। তারা যেটা বলেছিল, সামনে কয়েকটি দোকান, সেই দোকানের ডান দিক দিয়ে একটি কাঁচা রাস্তা। আমরা তাদের কথা মতোই সেই কাঁচা রাস্তা ধরে সামনের দিকে এগোতে লাগলাম। যেতে যেতে সামনে একটি স্কুল দেখলাম, কাকুন বিবি আনন্দলোক বিদ্যালয়। ভালোই লাগলো। স্কুল পেরিয়ে আমরা আবারও সামনের দিকে এগোতে লাগলাম। এই গ্রামটা পেরিয়ে একটু সামনে গিয়েই আমরা একটি মোড় পেলাম। সেই মোড়ে জিজ্ঞেস করলাম আশপাশে কোথায় মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। আমরা চরে বাইক নিয়ে এগোতে লাগলাম। চরের উত্তপ্ত বালুতে আমাদের বাইক এগোচ্ছিল না। অনেকটা কষ্ট করেই বাইকটাকে চালিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। যেতে যেতেই দেখলাম দুই ধারে ভুট্টার চাষ, মাঝখান দিয়ে সরু একটি কাঁচা রাস্তা। সেই কাঁচা রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোতে লাগলাম। পথে এক পথিকের দেখা হলো। তাকে আমরা জিজ্ঞাসা করলাম, তিনিও আমাদেরকে জানালেন আর একটু সামনে গেলেই আমরা সেই কুমড়ার ক্ষেতের সন্ধান পাব। তার কথা মতো আবারও এগোতে লাগলাম। কিছুদূর আসার পরে একটি কুমড়া ক্ষেত পেলাম, কিন্তু ক্ষেতের মালিককে না পেয়ে আমরা হতাশ, কারণ এর তথ্যগুলো আমরা কোথায় পাব। যাই হোক, সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। এই কুমড়া ক্ষেতের চারপাশে দেখলাম তামাকের আবাদ। বেশ সুন্দর আবাদ হয়েছে। এখানে যা দেখলাম, হেক্টরের পর হেক্টর জমিতে তামাক আবাদ হয়েছে। পাশেই দেখলাম কয়েকজন মহিলা কৃষক সেই তামাক শুকানোর কাজ করছে। তাদের কাছে কিছু জেনে আমরা সেখান থেকে রওনা দিলাম। কিছুদূর সামনে আসতেই দেখি একজন বয়োজ্যেষ্ঠ লোক কাজ করছে। তার সঙ্গে কথা হলো। তিনি আমাদেরকে তামাক আবাদ সম্পর্কে কিছু তথ্য জানালেন। তিনিও এই চরে জমি লিজ নিয়ে তামাক আবাদ করেছেন। কয়েক বিঘা জমিতে তিনি তামাক চাষ করেছেন। বাজারের নাম কি? দুলু মিয়া। কতগুলো জমি আবাদ করছেন তামাক? 90%। কেমন হয়েছে? হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। 90 শতকে কয় হাজার পুলি কাটছিলেন? এই মনে করেন 7,000। 7,000 পুলি। কত টাকা খরচ হয়েছিল? খরচ তো এটার হিসেব রাখি নাই, তাও একটা গাড়ি আছে, মনে করো চাষ করা নানান বিকেল খাটনি, তাও একটা আইডিয়া। হ্যাঁ, বহু টাকা খরচ হয়েছে। তাও একটু বলেন কত টাকা গেছে? কত 40,000-এর মতো। আচ্ছা, বিক্রি করলে কত টাকা আসতে পারে? হবে আল্লাহ দিলে লাখের ঊর্ধ্বে আসবে। যাই হোক, তার কাছ থেকে আমরা তথ্য জেনে আবারও সামনের দিকে এগোতে লাগলাম। একটু সামনে এসে চরের দিকে তাকাতে দেখি চারিদিকে শুধু তামাক আর তামাক। হেঁটে হেঁটে এগোতে লাগলাম, বাইক আর এগোচ্ছিল না। আমি বাইক থেকে নেমে চরের উত্তপ্ত বালির উপর দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে দেখলাম চরের মধ্যে ডেরা, অর্থাৎ এই যে পলিথিনে মোড়ানো ঘরটি দেখছেন, এই ঘরে রাতে কৃষকরা থাকেন। এই যে তামাকগুলো শুকানোর ব্যবস্থা করা হয়েছে, মূলত তারা এই তামাকগুলোকে পাহারা দেন রাতের বেলা এই ঘরে থেকেই। দেখলাম চরের মধ্যে কিছু কিছু জমিতে বাদামের চাষ করা হয়েছে, ফুল এসেছে। 3 মাসের মধ্যে এই বাদামগুলো হয়ে উঠবে, তারপর এই বাদামগুলোকে তোলা হবে। যাই হোক, আমরা আসলে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই চরে এসেছিলাম, আমরা সেই উদ্দেশ্য হাসিল করতে পারলাম না। আমরা হতাশ হয়ে এই চর থেকে ফিরে তিস্তার নদীর দিকে রওনা হলাম। তিস্তার বাঁধ খুবই ভাঙাচোরা। এই ভাঙাচোরা পথ পেরিয়ে আমরা একটা সময় গোলকন্দ ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছে গেলাম। এই ইউনিয়ন পরিষদের পাশেই তিস্তা নদী। এই গোলকন্দ ইউনিয়ন পরিষদে এসে নদীর বাঁধের উপর দাঁড়িয়ে সামনের দিকে তাকাতেই দেখলাম বেশ কিছু জমিতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আবাদ করা হয়েছে। পাশেই দেখলাম সেই কৃষক জমিতে কাজ করছে। তাকে কাছে ডেকে নিয়ে তার কাছ থেকে এই পেঁয়াজ, রসুন আবাদ সম্পর্কে জানতে চাইলাম। আমার নাম হলো মোহাম্মদ মমিন ইসলাম। এটা হলো আলে কিসেমত, তিস্তা নদীর উপরে। পেঁয়াজ জমি এটা হবে প্রায় 3 একরের মতো হবে। এদিক থেকে ওই যে বহুদূরে নদীর কাছারে কাছারে কিনারে কিনারে চলে গেছে এটা আবাদ। পেঁয়াজ, এটা পেঁয়াজ, রসুন, মরিচ। হ্যাঁ, প্রতি বছর হয়। হ্যাঁ, বিক্রি করি, ঢাকা পাঠাই। আবার 1 বছর ধরে খাওয়া লাগে, আবার বীজ ধোয়া লাগে। পানি দিতেছি নদী থেকে, ভাড়ে ভাড়ে আনি দেই, ভাড়ে ভাড়ে আনি আবার দেই। আবার মোটর সেটিং করে দেওয়া হয়, মেশিন দিয়ে পাইপ দিয়ে পানি দেওয়া হয়। এটা থাকবে এখন ওই চৈত মাসের 15 দিন 20 দিন গেলে আমরা এটা তুলে নেব। তখন এখন পানি ভরে যাবে, পানি ভরতে ভরতে আমরা এটা তুলে নেব। পানিতে ভরে, বন্যা এলাকা, পানি ভরে যাবে, আগে আমরা তুলে নেব, আবার এই লাগাবো। হ্যাঁ, পেঁয়াজ, রসুন এইগুলো লাগাবো। এখানকার কর্মযজ্ঞ শেষ করে আমরা আবারও রওনা দিলাম। এবার আমাদের যাত্রা মহিপুর। উদ্দেশ্য মিষ্টি কুমড়া চাষের উপরে ডকুমেন্টারি করা। আমরা মহিপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় গঙ্গাচড়া ইউনিয়নেরই পাশে গান্নারপাড় নামক স্থানে রাস্তার ধারেই দেখলাম খড় কাটা মেশিনে খড় কাটছেন একজন শারীরিক অসুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ওনার নাম মেহের আলী। কৌতূহলবশত আমরা গিয়ে তার কাজগুলো দেখলাম এবং তার কাছ থেকে জানতে চাইলাম তিনি এই খড় কাটা মেশিনটি কেন কিনেছেন। মোহাম্মদ মেহের আলী, বাড়ি গান্নারপাড়। আমাদের এলাকায় গরু পালিত লোক বেশি। এই মেশিন দূর দূরান্তরে ছিল, আমরা এখান থেকে কারিয়ে নিয়ে যাই, কাটি অন্য জায়গায়, যার কারণে আমিও একটা কিনে আনছি। হ্যাঁ, আমিও, আমারও বাড়ির গরু আছে, আমার নিজেও গরু পালি। আমিও একটু, আমি অসুস্থ মানুষ তো, এটা দাঁড়িয়ে থাকি কাম। হ্যাঁ, তো এতে আমি কেবল শুরু করছি। কোনো দিনে 400 হয়, কোনো দিন 500 হয়, 600 হয়, আবার 300 হয়, এইরকম ইনকাম হয়। এটি একটি খড় কাটা মেশিন, 4 বেলেটওয়ালা। এটি দিয়ে এটি দিয়ে খড় কাটা যায় এবং ভুট্টার যে সাইলেস সেটাও কাটা যায়। মেহের আলী চাচার কাছ থেকে তার কথাগুলো শুনে ভালোই লাগলো। প্রিয় দর্শক, আপনারাও যদি কেউ এই ধরনের খড় কাটা মেশিন বা সাইলেস কাটার মেশিন দিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদের রাধাবল্লভ কৃষি বাজার অফিসে যোগাযোগ করে এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল কৃষি বাজার, ফেসবুক পেজ কৃষি বাজারে ভিজিট করেও আপনারা আমাদের এই ধরনের আধুনিক কৃষি মেশিনগুলো দেখতে পারেন এবং আপনার পছন্দের মেশিনটি ক্রয় করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। আমরা গান্নার পাড় থেকে রওনা দিলাম মহিপুরের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই আমরা মহিপুর ব্রিজের কাছে গিয়ে পৌঁছালাম। সেখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা নদীর ওপারে যাব। যে কথা সেই কাজ, মহিপুর ব্রিজের উপর দিয়ে আমরা নদীর ওপারে চলে গেলাম। ব্রিজের উপর থেকে আমরা নিচে তাকালাম, তাকিয়ে দেখলাম এখানে কিছু কুমড়ো চাষ করা হয়েছে। উপর থেকেই দেখলাম কুমড়ো খেতে একজন কৃষক পানি দিচ্ছেন। আমরা সেই কৃষকের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে রাস্তার ধারে দেখলাম দুধারেই বেশ কিছু মিষ্টি কুমড়ার দোকান এবং পাশেই দেখা গেল ট্রাকে কিছু মিষ্টি কুমড়া লোড হচ্ছে। তথ্য নিয়ে জানলাম এই মিষ্টি কুমড়াগুলো দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এখান থেকে। আর দুই সাইডে খুচরা কিছু দোকান রয়েছে যা স্থানীয়রা এখান থেকে কিনে নিয়ে নিজেরা খায়। যাই হোক, আমরা আমাদের মিষ্টি কুমড়া চাষি কৃষকের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা এসে একটি ক্ষেত পেলাম। এই ক্ষেতে দেখলাম দুজন কিশোর ক্ষেতে পানি দিচ্ছেন, পাশেই দাঁড়িয়ে আছেন এই কুমড়া ক্ষেতের মালিক। আমরা তার সঙ্গে কথা বলা শুরু করলাম। প্রথমেই আমরা তার কাছ থেকে এই কুমড়া সম্পর্কে জানতে চাইলাম। যখনই তার কাছে জানতে চাইলাম তিনি আমাদেরকে শোনালেন বেশ হতাশার বাণী, জানালেন তার লোকসানের কথা। মার খাইলে মানে এক একটা করে খেয়ে ফেলা 2 লাখ, 2.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে ধরা খাইছে। আমি আপাতত অনুমান করবেন না, যেহেতু কুমড়া মানে নাই আমার মাল, অন্তত তা তো এখানটার থেকে অন্তত 1.3 লাখ টাকা মার খাবো আমি। এখানে নাই তাও মার খাবো, যদি যেটা আছে এটা বেসিক চাষে দিয়েও 1.3 লাখ টাকা মার খাবো। প্রিয় দর্শক, তিনি প্রতিবারই এই ক্ষেতগুলোতে মিষ্টি কুমড়া চাষ করে থাকেন। গেলবার পাচ্ছিলাম সামান্য একটু অরিজিনাল বীজ, বাস ওতেই অনেক কিছু হয়েছে, কিন্তু এবারে আর নাই। তিনি আমাদেরকে জানালেন প্রতিবার তিনি বেশ লাভবানই হন। তিনি জানালেন এবার এই এলাকায় কোনো কৃষক ভালো বীজ না পাওয়ার কারণে এই মিষ্টি কুমড়া চাষে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাত আমরা নিয়েছিলাম, যেটা নিয়েছিলাম ব্যাংকওয়ান এবং আলমদিনা, কালটি, স্মল সুইট, কিন্তু বীজ বাবা এবার আমরা ভালো পাইনি। এবার কেন তা প্রতিবারে বীজ দিবে চাই একটা, দায় আর একটা। প্যাকেটের ভেতর বীজ নাম লেখা মনে করেন একটা হয়ে যায় আর একটা। এবারে যেটা বীজ দিয়েছে স্মল সুইট, আমরা একটাও স্মল সুইট পাই নাই। বীজ যদি ভালো হয় তাহলে এই জায়গায় ফলনটা ভালো আসে, আর যদি বীজ খারাপ হয় তাহলে ফলন আসে না। যেমন এই যে কার্তিক মাছ গাছি এ যাব তো কোনো কুমড়ার আশা নাই, কেবল একটু করে গুটি গুটি আসবেন না, এই সময় তো মনে হয় লাস্ট। এক পর্যায়ে তিনি আক্ষেপ করে আমাদেরকে জানালেন এবার নাকি তার কবর খোঁড়া হয়েছে। জানতে চাইলাম কিসের কবর, কেনই বা আপনার কবর খুলল? চলুন আপনাদেরকেও জানাই তার দুঃখের কথা। এবার আমাদের কবর খসে, কবর আমরা আমাদের কবর হয়েছে। এবারে কোনো ভালো বীজ আমরা পাই নাই, যে একটা ভালো বীজ পাবো, যে ভালো একটা ফসল হইবে, আমরা বিক্রি দেবো, অন্তত মনটা শান্তি হতে, লাভ না হোক মন শান্তি হতে যে অমুক মাল গাছটি এটা অমুকেই হয়েছে না ভাবে। এবারকার ফসল আমরা কেউ ভালো বীজ পাই নাই। এখান থেকে শুরু করি, ওই সামন জায়গা থেকে শুরু করি, পেছনে আপনি যান, আপনি যতদূর খুঁজবেন কেউ বলতে পারবে না যে আমরা বীজ ভালো পাইছি। আমরা ব্যাংকওয়ান চাইছি, ব্যাংকওয়ান নাই, প্যাকেট আছে বেশি নাই, কাল্টি চাইছি কাল্টি পাই নাই, স্মল সুইট চাইছি ওই স্মল সুইট পাইই নাই, লোকাল বীজ পাইছি লোকাল বীজ ভেতরে। আমরা চাই সরকার অন্তত চেষ্টা করি ইনপোর্ট যে মালের বীজ আইছে এখান থেকে আমাদেরকে ভালো বীজ কৃষকও আনিয়ে দেব। শুধু আমি না, আমার মতো কৃষকজন আর কাউ মারা যায় না, ভালো বীজটা আমরা চাই। আমরা ভালো কিছু করে আমরা তো এটা একাই খাবো না, সারা দেশে খাইবে, বাইরের দেশে নিয়ে গেলে তারাও খাইবে, অথবা আমরা উৎপাদন করব যেন মানুষ খাইতে পারে, বীজটা যেন শুধু ভালো দেয়। আর সরকারের উচিত এটা জানি 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 দেওয়া বীজটা দরকার যে কোথায় আবাদ হয়, কোন জায়গায় আবাদ হয়, কোন কৃষকটা আবাদ করে। সরকার পারে না এমন কিছু কাজ নেই, কিন্তু গাছ লাগায় না, দেয় না, গরিব কৃষক যা করে করুক। প্রিয় দর্শক, আমাদের পুরো ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো কমেন্টস করে জানান। সেই সাথে কৃষি বাজারের আধুনিক কৃষি মেশিন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারগুলিতে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা প্রধান অফিস কৃষি বাজার রাধাবল্লভ রংপুর। আমাদের ওয়েবসাইট www.krishibajar.com। আমাদের ওয়েবসাইট কৃষি বাজার, ইউটিউব চ্যানেল কৃষি বাজার অথবা ফেসবুক কৃষি বাজারে ঢুকলে আমাদের আধুনিক কৃষি মেশিনারিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।